আজি মই তোমালোকৰ লগত আলোচনা কৰিম অনুপাতৰ সমানুপাত পাৰ্ট টুৰ অনুশীলনী ইলেভেন এৰ চাৰি নম্বৰ পাঁচ নম্বৰ আৰু ছয় নম্বৰ আৰু সাত নম্বৰ কুৱেশ্যনকেইটা আলোচনা কৰিম। গতিকে এক নম্বৰৰ পৰা চাই লোৱা। কুৱেশ্যন নম্বৰ ফ'ৰ, তলৰ অনুপাতবোৰৰ প্ৰতিটোৰে দুটাকৈ সমতুল্য অনুপাত ওলোৱা। সমাধান, কুৱেশ্যন নম্বৰ ওৱান, যে টু ইজ টু ফাইভ ইকুৱেল টু এক লিখৰি পাঁচ ভাগৰ দুই হিচাপত ইকুৱেল টু টু বাই ফাইভ, ইয়াক আমি প্ৰথমতে দুয়েদি পূৰণ কৰিম প্ৰতিটো হৰ আৰু লবক। টু ইণ্টু টু ইকুৱেল টু ফ'ৰ, ফাইভ ইণ্টু টু ইকুৱেল টু টেন ইকুৱেল টু ফ'ৰ ইজ টু টেন, এটা অনুপাত পালোঁ। আকৌ টু ইজ টু ফাইভ অৰ্থাৎ দুই অনুপাত পাঁচ, ইয়াক পাঁচ ভাগত দুই হিচাপত লিখৰি অৰ্থাৎ টু বাই ফাইভ ইকুৱেল টু, প্ৰথমতে দুই দি পূৰণ কৰিছিলোঁ, এতিয়া তিনি দি পূৰণ কৰিম। পাঁচ ভাগৰ দুই হৰাৰ লবক তিনি দি পূৰণ কৰিম, তিনি দুগুণ ছয় আৰু পাঁচ দুগুণ পোন্ধৰ ইকুৱেল টু ছিক্স ইজ টু ফিফটিন। এতেকে টু ইজ টু ফাইভৰ দুটা সমতুল্য অনুপাত হ'ল ফ'ৰ ইজ টু টেন আৰু ছিক্সটিন ইজ টু ফিফটিন। কুৱেশ্যন নম্বৰ ওৱানৰ দুই নম্বৰ টু দি আছে ছিক্সটিন ইজ টু এইটিন, ইয়াক ছিক্সটিন বাই এইটিন হিচাপে লিখি পাৰিম। প্ৰথমতে হৰ আৰু লভক দুৱেদি পূৰণ কৰিম, এতিয়া ছিক্সটিন ইণ্টু টু ইকুৱেল টু থাৰ্টি টু আৰু এইটিন ইণ্টু টু ইকুৱেল টু থাৰ্টি ছিক্স। আকৌ ছিক্সটিন ইজ টু এইটিন ইকুৱেল টু ছিক্সটিন ডিভাইডেড বাই এইটিন ইকুৱেল টু, প্ৰথমতে দুৱেদি পূৰণ কৰিছিলোঁ, এতিয়া তিনি দি হৰৰ লভক পূৰণ কৰিম। ছিক্সটিন ইণ্টু থ্ৰী ইকুৱেল টু ফৰ্টি এইট, এইটিন ইণ্টু থ্ৰী ইকুৱেল টু ছিক্সটি ফ'ৰ। এতেকে ছিক্সটিন ইজ টু এইটিনৰ সমতুল্য দুটা ভগ্নাংশ হ'ল অৰ্থাৎ অনুপাত হ'ল এক আমি থাৰ্টি টু ইজ টু থাৰ্টি ছিক্স লিখি পাৰিম আৰু ইয়াক ফৰ্টি এইট ইজ টু ছিক্সটি ফ'ৰ হিচাপে লিখি পাৰিম। গতিকে থাৰ্টি টু ইজ টু থাৰ্টি ছিক্স আৰু ফৰ্টি এইট ইজ টু ছিক্সটি ফ'ৰ। এতিয়া আহিম কুৱেশ্যন নম্বৰ ফাইভলৈ। কুৱেশ্যন নম্বৰ ফাইভত দিয়া আছে তলৰ অনুপাতবোৰৰ মিশ্ৰ অনুপাতবোৰ নিৰ্ণয় কৰা। কুৱেশ্যন নম্বৰ ওৱান, যে আমি জানো মিশ্ৰ অনুপাত ইকুৱেল টু যে অনুপাতবোৰৰ কি হয়, প্ৰথম পদবোৰৰ পূৰণফল ইজ টু দ্বিতীয় পদবোৰৰ পূৰণফল, নম্বৰ ওৱানত দিয়া আছে। তেনেহ'লে মিশ্ৰ অনুপাত সমান যে বৰ্ণংঘৰ টু ইজ টু থ্ৰীৰ প্ৰথম পদ দিয়া আছে টু, টু ইণ্টু আৰু দ্বিতীয় অনুপাতৰ প্ৰথম পদ দিয়া আছে ফ'ৰ ইণ্টু ফ'ৰ ইণ্টু তৃতীয় অনুপাতৰ প্ৰথম পদ দিয়া আছে নাইন ইজ টু, তে প্ৰথম অনুপাতৰ দ্বিতীয় পদ দিয়া আছে থ্ৰী ইণ্টু দ্বিতীয় অনুপাতৰ দ্বিতীয় পদ দিয়া আছে কিমান ছেভেন ইণ্টু ছেভেন ইণ্টু তৃতীয় অনুপাতৰ দ্বিতীয় পদ দিয়া আছে এইট ইকুৱেল টু, আৰু অনুপাত এনেকুৱা থাকিলে আমি হৰণ হিচাপত লিখিব পাৰিম টু ইণ্টু ফ'ৰ ইণ্টু এইট ইণ্টু নাইন ডিভাইডেড বাই থ্ৰী ইণ্টু ছেভেন
ইনটু এইট। তিনি নর মাজত যাব তিনবার, চারি আঠের মাজত দুইবার, আর দুই দুই ক্যান্সেল, গতিকে লব হল থ্রি আর হর হল সেভেন, অর্থাৎ অনুপাতটা হব থ্রি ইজ টু সেভেন। গতিকে এক নম্বরের মিশ্রণ অনুপাত হল থ্রি ইজ টু সেভেন। এনেদরে কুয়েশন নম্বর টু, কুয়েশন নম্বর ফোর এটু নিজে ট্রাই করি, আর পাঁচ নম্বরটা মই করে দিম যে পাঁচ নম্বরটার মিশ্র অনুপাত ইকুয়াল টু আগর নিচিনা যে প্রথম যে কি অনুপাতবুলার প্রথম পদ কেটার পূরণফল ফিফটিন এইটিন আর ফোরটি সিক্সর পূরণফল লিখিম। ইজ টু যে অনুপাতবুলার দ্বিতীয় পদবুলার পূরণফল, অর্থাৎ উত্তর পদবুলার পূরণফল সিক্সটিন থার্টিন আর ফোরটি ফাইভ, সিক্সটিন টুয়েন্টি থ্রি আর ফোরটি ফাইভ। এতিয়া আমি হরণ হিসেবে লিখিম এতিয়া আমি ফিফটিন ফোরটি ফাইভের মজাত কিমান বার যায় তিনবার, আর তিন দি অঠের মজাত যায় ছয়বার, আর টোয়েন্টি থ্রি ফোরটি সিক্সর মাজত যায় দুবার, আর দুই দি ষোলোর মাজত যায় আটবার। ইকুয়াল টু লব হল সিক্স আর হর হল এইট, ইয়াক আকৌ দুই দি কেনসেল করলে যাব তিনবার, ইয়াক করলে যাব চারিবার, গতিকে থ্রি বাই ফোর, অর্থাৎ মিশ্রণ হল থ্রি ইজ টু ফোর। আৰু দুই তিনি আৰু চাৰি নম্বৰটো নিজে কৰিবলৈ ট্ৰাই কৰিবা। এতিয়া আহিম কুৱেশ্যন নম্বৰ ছিক্স, যে তলৰ অনুপাতবোৰৰ কোনকেইটা ডাঙৰ কোনকেইটা সৰু নিৰ্ণয় কৰা, যে এক নম্বৰ দিছে থ্ৰী ইজ টু ফ'ৰ আৰু নাইন ইজ টু ছিক্সৰ, এইটো কোনটো ডাঙৰ? সমাধান নম্বৰ ওৱান, যে থ্ৰী ইজ টু ফ'ৰ ইকুৱেল টু থ্রি বাই ফোর, আর নাইন ইজ টু সিক্সটিন ইকুয়াল টু নাইন বাই সিক্সটিন। এতিয়া প্রথম বংনংহর হর হল ফোর, আর দ্বিতীয় বংনংহর হর হল সিক্সটিন, গতিকে দুইটা বংনংহর হর লহক উলাম, যে ফোর আর সিক্সটিন দুইটা চারি দিন যায় চারি মাজত এবার, আর ষোলোর মাজত যায় চারিবার, লগ হল ফোর ইন্টু ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু সিক্সটিন, গতিকে বংনংটোর লগত যেহেতু হরটো সিক্সটিন করে লাগে, অর্থাৎ চারির লগত চারি পূরণ করলে সিক্সটিন হব, তেনে হরটো যদি চারি দিয়ে পূরণ করছো লবকো চারি দিয়ে পূরণ করব লাগিব, ইকুয়াল টু থ্রি ইন্টু ফোর ইকুয়াল টু টুয়েলভ, আর ফোর ইন্টু ফোর ইকুয়াল টু সিক্সটিন, ইয়াক ষোলো দিয়ে আছে ষোলোক বনাব লাগে, তেনহলে ইয়ার লগত ওয়ান পূরণ করলে হব নাইন ইন্টু ওয়ান ইকুয়াল টু নাইন ডিভাইডেড বাই সিক্সটিন। এতিয়া চোৱা যে দুইটা বংনংহর হর একে করা হয়েছে, গতিকে লবটো কোনটো ডাঙর? টুয়েলভ টু নাইনতকৈ ডাঙর, যেহেতু টুয়েলভ ইজ গ্রেটার দেন নাইন, দেয়ারফর টুয়েলভ বাই সিক্সটিন ইজ গ্রেটার দেন নাইন বাই সিক্সটিন, নাইন বাই টুয়েলভ বাই সিক্সটিন মানে হল থ্রি বাই ফোর, দেয়ারফর লিখি পড়িম থ্রি বাই ফোর ইজ গ্রেটার দেন নাইন বাই সিক্সটিন, গতিকে হল থ্রি বাই ফোরটো হল ডাঙর। ঠিক তেনেদরে দুই নম্বর তিন নম্বর
চাৰি নম্বৰ পাঁচ নম্বৰটো একে নেমৰ, গতিকে তোমালোকে কৰিবলৈ যত্ন কৰিবা। এতিয়া আহিম কুৱেশ্যন নম্বৰ ছেভেনলৈ। তলৰ অনুপাতবোৰৰ বিপৰীত অনুপাতবোৰ লিখা। সমাধান, যে বিপৰীত অনুপাত আছিল কেনেকুৱা, যদি এ অনুপাত বি হয় ইয়াৰ বিপৰীত অনুপাত আছিল বি অনুপাত এ, অৰ্থাৎ প্ৰথম পদটো দ্বিতীয় পদ হ'ব আৰু দ্বিতীয় পদটো প্ৰথম পদ হিচাপে লিখিব লাগে। নম্বৰ ওৱান, যে ওৱান ইজ টু নাইনৰ বিপৰীত অনুপাত হ'ল ইকুৱেল টু নাইন ইজ টু ওৱান। ঠিক তেনেদৰে নাম্বাৰ টু, যে ফ'ৰ ইজ টু ছেভেনৰ বিপৰীত অনুপাত হ'ল ছেভেন ইজ টু ফ'ৰ। ঠিক তেনেদৰে গোটেইকেইটা একেই। তিনি নম্বৰটো কি আছে, ওৱান ইজ টু ওৱান, ওৱান ইজ টু ওৱানৰ কি হ'ব, ওৱান ইজ টু ওৱানেই হ'ব। আৰু চাৰি নম্বৰটোত আৰু পাঁচ নম্বৰটো নিজে কৰিবলৈ যত্ন কৰিবা।